অজিত মাইতি স্থানীয় তৃণমূল নেতা, যাকে গতকাল পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল, আজ তাকে গ্রেফতার করলো। অজিত মাইতিকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল বিক্ষোভের জেরে পালিয়ে লুকিয়েছিলেন তিনি, অন্যের বাড়িতে 5 ঘন্টা ধরে লুকিয়েছিলেন। তারপর সেখান থেকে তাকে আটক করে পুলিশ নিয়ে যায়, আজ তাকে গ্রেফতার করলো পুলিশ। পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধির সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের। পার্থ, দেখো, অজিত মাইতিকে গ্রেফতার করলো পুলিশ, এবং পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, গতকালকে তাকে আটক করা হয়েছিল তুমি জানো, এবং সেই অজিতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ কিন্তু জমা পড়তে থাকে পুলিশের কাছে, এবং সেই অভিযোগগুলো ছিল জমি জবরদখল থেকে শুরু করে হুমকি সহ একাধিক মারধর, এরকম একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু গতকাল রাত্রিবেলা এই তৃণমূল নেতা সন্দেশকারে বেড়মধুর এলাকা তার বিরুদ্ধে FIR রুজু করে, এবং তারপরে তুমি জিজ্ঞেস গতকালকে তিনি একেবারে সাধারণ গ্রামবাসীরা তাকে ধাওয়া করে, তিনি একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন, আশ্রয় নেন, এবং তারপর প্রায় 4 ঘন্টা ধরে একটা টান টান উত্তেজনা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অজিত মাইতি সেই বাড়িতে লুকিয়ে পড়ার পর সেই বাড়ি থেকে তিনি বেরোতে চাইছিলেন না কোনোভাবেই, পুলিশ তাকে বাইরে বাইরে ছিল, কিন্তু অজিত মাইতি সংবাদ মাধ্যমকে বলছিল, তারা সংবাদ মাধ্যম যেন সেখানে উপস্থিত থাকে, অজিত মাইতি বাড়ি থেকে বেরোতে চাইছিল না। তারপর 4 ঘন্টা পর অজিত মাইতিকে পুলিশ কিন্তু বার করে মিনাকাথায় নিয়ে আসে, আটক করে পুলিশের তরফ থেকে। তাই পুলিশ জানে অজিত মাইতির বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছিল, সেই অভিযোগগুলো পরিপ্রেক্ষিতে লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে এবং ওনাকে গ্রেফতার করা হয়েছে। আজ অজিত মাইতিকে পেশ করা হবে বসিরহাট আদালতে, এবং পুলিশ জানাচ্ছে পরবর্তী তদন্ত প্রক্রিয়া অজিত মাইতিকে জিজ্ঞাসাবাদ করে সেটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ সেটা কিন্তু তারা করবেন। ধন্যবাদ পার্থ। অর্থাৎ শেষ রক্ষা হলো না, যতই নিজেকে নির্দোষ বলে দাবি করুন না কেন, গতকাল প্রথমে আটক হলেন অজিত মাইতি, তৃণমূল কংগ্রেসেরই নেতা, রাতারাতি যাকে পদ থেকে সরানো হয়েছে এমনটাই দাবি করেছিলেন রাজ্যের সেচমন্ত্রী, এবার সেই অজিত মাইতি গ্রেফতার হলেন। চুকান্তর পরের দিন শুভেন্দুকে যেতে হবে, নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আমি আসছি, ইস্যু যেন বেঁচে থাকে, একদিনে যাক না, কে বারণ করেছে। 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশের পর নিশ্চয়ই যাব, আমার ধারণা সন্দেশখালিতে এই মুহূর্তে সভা না করাই ভালো। সন্দেশখালিতে 3রা মার্চ তৃণমূলের সভা নিয়ে এই মন্তব্য করেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকা শান্ত থাকলে আগামী দিনে সভা সমিতি সব হবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের ভয়ে তৃণমূলের সভা বন্ধ, পাল্টা কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহা। যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব, পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না, এটা বিজেপি CPM করে। আচ্ছা আপনি বলুন, এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে, পরের দিন আবার নেতা যাচ্ছে, একদিন যাচ্ছে NHRC, একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন, এরা হাইকোর্টে আবেদন করে একদিনই সবাই যাচ্ছে না কেন? সুকান্ত যেদিনকে যাবে পরের দিন শুভেন্দুকে যেতে হবে, তার কারণ কি? নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে, বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি 8 তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে, একদিনে যাক না, কে বারণ করেছে? 10 তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে বলে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি থাকবে, 29 তারিখ অবধি এমনি মিটিং মিছিল করা যাচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপর ব্রিগেড সমাবেশ হয়ে গেলে আমি নিশ্চয়ই যাব। 3rd মার্চ সেটা স্থানীয় নেতৃত্ব বলতে পারবে, কিন্তু আমার ধারণা সন্দেশখালিতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো, স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে, মানুষের প্রাণ বাঁচলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে, সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিন সব হবে।